আসসালামু আলাইকুম, আমি আজকে নিয়ে আসলাম খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, হেলদি চাইনিজ রাইস নুডলস। এই নুডলসটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি, আসুন শুরু করি। আর ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। এই রাইস নুডলসটা রান্না করার জন্য আমি ফার্স্ট কিছু সবজি কেটে নিব। এখানে আমি নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন, এখানে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিব, ঠিক এরকম সাইজ করে। এখানে আমি তিন কালারের মিনি পেপার নিয়েছি, রেড, ইয়েলো, অরেঞ্জ, এগুলো আমি স্লাইস করে কেটে নিব। এখন আমি একটু গাজর কুচি করে নিব। আমি এখানে তিন কোয়া রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি কুচি করে নিব। আমি একটা প্যানে পানি বয়েল করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব রাইস নুডলস গুলো। আমি এখন 1 মিনিটের মতো রান্না করে নিব, 1 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিব। আমি 1 মিনিটের মতো বয়েল করে নিয়েছি, এখন আমি চুলাটা অফ করে দিব আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন আমি রাইস নুডলস গুলোকে একটু কেটে দিব, যেহেতু এখানে আস্ত দিয়েছিলাম আমি ভেঙে দিই না, এই জন্য আমি একটু কেটে দিব। আমি একটা প্যান গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব প্রায় 3 চামচ পরিমাণ তেল, আর এখন দিয়ে দিব রসুন কুচি। আমি একটু হালকা ভেজে নিব রসুন গুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি পুরাটা রান্নাই হাই হিটে রেখে দিয়েছি। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে দিয়েছি, পুরো রান্নাটা আমি হাই হিটে রেখে করব। আমি পেঁয়াজটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব 4টা ডিম, সাইড করে নিচ্ছি পেঁয়াজগুলো। ডিমটাকে ভেজে নিয়েছি, এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব, গাজর কুচি, পেপার কুচি, স্প্রিং অনিয়ন, এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিব আমি 5-6টি কাঁচামরিচ টুকরো টুকরো করে নিয়েছি। আমি 2 মিনিটের মতো সবজিগুলো রান্না করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব রাইস নুডলসগুলো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিক্সড করে নিব, আর 2 থেকে 3 মিনিটের মতো আমি আবার রান্না করে নিব। দুই থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গেল আমার খুবই স্বাস্থ্যসম্মত রাইস নুডলস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।